আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদির আজ সকালের পাওয়া তাজা খবর সৌদিতে তে করোনায় আক্রান্ত রুগীর সংখ্যা বেড়ে হয়েছে দুই জন দেখুন সৌদির গত চব্বিশ ঘন্টার সর্বশেষ করোনা ভাইরাসের আপডেট খবর নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে অনুরোধ থাকলো সৌদি আরবে এখন প্রতিদিনই বাড়ছে নতুন করে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে সর্বশেষ গত ঘন্টায় সৌদি নতুন করে রেকর্ড সংখ্যক জন করোনায় আক্রান্ত রুগী শনাক্ত হয়েছে এখন পর্যন্ত মোট পাঁচ লক্ষ বাহান্ন হাজার একাশি জন করোনায় আক্রান্ত রুগী সৌদি আরবে শনাক্ত হয়েছে তাছাড়া সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে গত চব্বিশ ঘন্টায় করোনায় আক্রান্ত রোগীদের মধ্য থেকে সুস্থ হয়েছে একশো জন এখন পর্যন্ত মোট পাঁচ লক্ষ চল্লিশ হাজার জন করোনায় আক্রান্ত রোগী পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরেছে অন্যদিকে গত চব্বিশ ঘন্টায় সৌদি আরবে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে একজন এখন পর্যন্ত মোট মারা গেছে আট জন ফলে বর্তমানে সৌদি আরবে করোনায় আক্রান্ত রোগী আছে দুই জন আর এদের মধ্য থেকে ছত্রিশ জনের অবস্থা আশঙ্কাজনক এই ছত্রিশ জনকে বিভিন্ন হাসপাতালের আইসিউতে ভর্তি করে রাখা হয়েছে এই ছিল সৌদি থেকে পাওয়া গত চব্বিশ ঘন্টার সর্বশেষ করোনার আপডেট খবর আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে